হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে আবার ডেলি ব্লগ নিয়ে এসেছি। যদিও দিনটা সানডে ছিল, মাঝখানে যেহেতু 25শে বৈশাখ ছিল, তো আমাকে আর একটা ভিডিও আপলোড করানোর ছিল বলে আমি এই ভিডিওটাকে তখন পজ রেখেছিলাম, বা স্টপ হোল্ডে রেখেছিলাম বলতে পারো। তো তখন আমি এটা আর আপলোড করিনি, এখন আপলোড করছি। এটা সানডের দিন, আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক ফাঁকিও হয়ে গেছে, আমি এবার আবার নতুন করে ডেলি ব্লগ নিয়ে এভরিডে হাজির হয়ে যাব, কারণ ইউটিউবে কনসিস্টেন্সিটা খুব প্রয়োজন, সেটা আমি বুঝতে পারছি। অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম আমি, ডিমের মানে একটা কন্টেনার আর কি, ডিম রাখার জায়গা। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছিল আমার, যেটা যে আমাদের যেহেতু ক্রেটে করে ডিম আসে, তো অনেকটা ডিম তো একসাথে হয়ে যায়, এবং আমি ওটাকে ঝুড়ি করে এমনি ফ্রিজে রাখতাম, তো দেখছি কি ভীষণভাবে শক্ত হয়ে যায় ডিমগুলো, মানে মানে বরফের মতো হয়ে যায়। না তোমাদেরও হয় কি না জানি না, তোমরা এই প্রবলেমটা ফেস করো কি না, বরফের মতো জমে যায়, মানে ভাঙা যায় না, আবার অনেক সময় এমনি ফেটে যায় ডিমগুলো, মানে যেহেতু বরফ হয়ে যাচ্ছে ভেতরটা, তো ন্যাচারালি ক্র্যাক ধরে যায়। তাই আশা করবো যে সেটা আর হবে না এই কন্টেনারটার মধ্যে, আর এটা তৈরি হচ্ছে ডিম রাখার জন্য বেশি করে ফ্রিজে, তো আই গেস যেহেতু এটা এয়ারটাইট কন্টেনার আমার মনে হয় ওই প্রবলেমটা হবে না। তোমরাও নিশ্চয়ই ফেস করেছো এই ধরনের প্রবলেম, যাদের নেই তারা এটা দেখতে পারো, বাট আমি এখনও ইউজ করিনি তাই আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা কতটা এফেক্টিভ, আর যারা অলরেডি করে থাকো তাহলে তারা জানাতে পারো যে সত্যি এটা কাজ দেয় কিনা। আমি তো কিনে দেখলাম, এমনি তো অ্যামাজন থেকে টুকটাক জিনিস কিনতে আমার দারুণ লাগে, এত মানে ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো না তুমি এমনি নর্মালি মার্কেটে গিয়ে একটু বেগ পেতে হয় আর কি। বাজার যেহেতু চলে এসছে তাই আমি আজকে এর মধ্যে এটাকে ইউজও করে ফেলতে পারবো, একটু মুছে নেবো ভালো করে, তারপরে এর মধ্যে ডিমের ক্রেট চলে আসবে, কারণ আমাদের সপ্তাহের বাজার তো একদিনই হয়ে যায়, এই সানডেই করা হয় আর কি। পোস্তর মাংস আনা, আমরাও যদি যা খাই চিকেন মাটন খাই সেটা আনা, মাছ আনা ভ্যারাইটিস, আর ডিম আনা, এগুলো সব আমাদের সানডেই হয়, আর তার সাথে বাজার, পুরো কাজটাই পাপাই করে, তো ন্যাচারালি আমি শুধু বসে থাকি দেখি, আর এইগুলোকে হ্যাঁ অবশ্য গোছাই আমি, এটা আমি করি, তো যাই হোক পরিষ্কার করে সব রাখার দায়িত্বটা তো আমারই। তো এখন এসে গেছে, তো চলো এটাতে আমরা উদ্বোধন করে দিই আজকে। কোনো নতুন জিনিসে কিছু মানে ইউজ করতে খুব মজা লাগে, আমি তো খুব এক্সাইটেড ফিল করি, আমার খুব ভালো লাগে। আর পোস্ত তো সব জায়গায় আছে, পোস্ত সবার আগে এসে দেখবে যে সব ঠিকঠাক হচ্ছে কি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো ডিমগুলো রেখে দেখি, হোক কে এরপর আর বরফ জমবে না। আজকে এমনিতেও প্রচুর কাজ থাকে, কাজ থাকে মানে যে বললাম সমস্ত সপ্তাহেরটা যদি সানডে মোটামুটি গুটিয়ে রাখা যায় তাহলে বাকি দিনগুলো খুব আরামে কাটে। মানে আমি এমনিতে একটু কুড়ে প্রকৃতির, আমার ওই খুব অ্যাক্টিভ নই আমি যে রোজ ডেলি মানে প্রচণ্ড কোমর বেঁধে কাজকর্ম করার পাবলিক আমি কোনোকালেই নই, তো ন্যাচারালি আমার একটু তার থেকে বরঞ্চ মনে অবসর সময়টা কাটাই। একটা সময় তো বই পড়ার মানে বিভৎস নেশা ছিল, পোকা ছিলাম বই পড়ার, তো গানের মতো বই পড়ারও নেশাটা আমার একটু কেটে গেছে, ওই যে বললাম রিজন আছে সেগুলো কোনো অন্য কোনো সময় অন্য কোনো দিন। তো আমি এখন যেটা ভীষণভাবে করি সেটা হচ্ছে সিনেমা দেখা, সিনেমা দেখা বা সিরিজ দেখা, তো সেটা আমার খুব ফেভারিট একটা টাইম পাস আর কি। তো চলো কথা বলতে বলতে ডিমগুলো তো গোটানো হয়েই গেল, এখন রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি যা হয় রবিবারের দিন তো মাংস ভাত ছাড়া তো কোনো কথাই নেই, আর এই গরমের মধ্যে আবার তো গরমটা ভালোই পড়েছে, তো ন্যাচারালি আর কোনো পদের কোনো ব্যাপার নাই, নলে হয়তো চাটনি বা ডালটা খুব একটা আমরা মাংসের সাথে প্রেফার করি না, হয়তো একটুকুনি উচ্ছের তরকারিটা হয়, উচ্ছের চচড়িটা হয় আমাদের সানডে করে, কারণ সকালবেলা বাকিরা তেতো খেতে পারে আর কি, ওরা তো অফিস যায় যারা, তো ন্যাচারালি এখন তো সেটা সম্ভব নয়, তো আমি ওই দুখানা পদে রান্না করা আমার পক্ষে মুশকিল, তো ওই ঝোল ভাত, যে কোনো ঝোল ভাত, সে মাংসের ঝোলই হোক মাছই হোক, তো মাছের ঝোল ভাত নয় মাংসের ঝোল ভাত। তো এই তো পোস্তর চিকেন ছিল, আর এটা হচ্ছে মাছ, তিন রকমের মাছ এসেছে, সেইগুলোকে সব আলাদা আলাদা করে সব জায়গায় করা, এটা না খুব বোরিং লাগে কাজটা, না তো প্রত্যেকটা মাছকে ধুয়ে সেগুলোকে মানে আলাদা আলাদা কন্টেনারে করে করে ফ্রিজে ঢোকানোটাও একটা বোরিং কাজ। তো যাই হোক দেখেও শান্তি বলো যে এদিকে প্রেশারে সিটিও পড়ে যাচ্ছে, আর এদিকে ভাতও প্রায় ফুট ঝরে এসছে, তো চলো আমার সকালের বড় কাজ হয়ে গেল, সেটা হয়ে গেল লাঞ্চ রেডি করা। সকালবেলা আজকে কচুরি আনা হয়েছিল, তাই জন্য আর আলাদা করে আমাকে রান্না করতে হয়নি, আর ওটা শ্যুট করতেও আমি ভুলে গেছি, তো এই আমাদের বিকেলে, এই বিকেলে বলছি দুপুরের খাবার, ইয়ামি ইয়ামি সব টেস্ট টেস্টি। সন্ধেবেলা একটু চিড়ে ভাজা চিড়ে ভাজা মন করছিল তাই এটাই প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছি। ডিনারে আজকে ছিল স্পাগেটি আলিও ই ওলিও, খুব বিদ্ভুত একটা নাম কিন্তু রেসিপিটা ততোধিক সহজ, তো এটা আমি মাঝে মাঝে বানিয়ে ফেলি, দুর্ধর্ষ হয় খেতেও, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।